শহরের তিন মাথায় 1990 সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাতটি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে দক্ষ প্রশিক্ষকরা। কম্পিউটার, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, মৎস্য চাষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, বিউটিশিয়ান, ক্যাটারিং কোর্স সহ নানান কোর্স। এছাড়া উপজেলা পর্যায়ে আছে পোলট্রি, কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, গবাদি পশু পালন সহ নানান প্রশিক্ষণ। প্রতি বছর জেলা উপজেলা থেকে প্রায় 6,000 যুবককে প্রশিক্ষিত করে তোলা হয়। বগুড়া জেলায় এ পর্যন্ত প্রায় 85,000-এরও অধিক যুবককে প্রশিক্ষিত করা হয়েছে। প্রশিক্ষিত যুবকদের মাঝে প্রায় 50,000 যুবক তাদের আত্মকর্মসংস্থানের সৃষ্টি করেছে, নিজেদের কর্মসংস্থান থেকে চালিয়ে সংসারকে করেছেন আলোকিত, পেয়েছেন পথের দিশা। ২০১৩-১৪ সালে জেলা থেকে ক্যাটারিং কোর্স শেষ করা মাত্রই দেশে চাকরি পেয়েছে 45 জন, বিদেশে পেয়েছে 15 জন। বগুড়া অঞ্চলের বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের নেওয়া উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। যুগোপযোগী ফ্যাশন ডিজাইন, বাসের সুপারভাইজার, বিউটিশিয়ান, এন্টারপ্রিনারশিপ, স্টার হোটেলে কাজের প্রশিক্ষণ, ক্ষুদ্রশিল্পে পল্লী অঞ্চলের যুবকদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণও প্রদান করে আসছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এ পর্যন্ত প্রায় 85,000 যুবক প্রশিক্ষিত হয়েছেন, তাদের মধ্যে এ পর্যন্ত প্রায় 49,000 কর্মসংস্থান খুঁজে পেয়েছেন। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রেরণা যোগাতে প্রায় 1,00,000 টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এমন চেষ্টা চালিয়ে গেলে যুবকদের আত্মকর্মসংস্থানের মধ্যে দিয়ে প্রগতিশীল অর্থনীতি আরো গতি বাড়বে। নাজবুল হোসেন, নাজবুল মিডিয়া, যুব উন্নয়ন কেন্দ্র, বগুড়া।